नमयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरिनाम संकीर्तन की जाय। श्री चैतन्य चरितामृत की जाय। कृष्णदास कविराज गोस्वामी की जाय। श्री प्रभुपाद की जाय। गुरु महाराज की जाय। समवेत भक्तवृंद की जय। निताय गौर सतनाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। तो असंख्य धन्यवाद जे समस्त भक्तवृंद उपस्थित रहेछेन एवं अनलाइने अध्ययने अंशग्रहण करेछेन श्रवण करार जन्य। सबाई के आमी सर्वप्रथमे इस्कन मायापुर चंद्रोदय मंदिर पक्ष थेके असंख्य धन्यवाद जानाछि। तो अध्ययन करार प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभयचरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नामहटेर विश्व प्रचारक मंत्री ओं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जयप्रत स्वामी श्रील गुरुदेवर पादपद्मे दंडवतपूर्ण निवेदन करे तार हित कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर श्रीपाद पद्मे दंडवतपूर्ण निवेदन करे तार हित कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं उपस्थित सकल भक्तमंडली एवं अनलाइने समस्त भक्तवृंद आपनादेर सकलेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। तो आज के आमरा तृतीय परिच्छेद चैतन्य चरितामृतेर आशीर्वाद मंगलाचरणे श्री चैतन्य अवतारेर सामान्य और विशेष कारण ये विषय वस्तु आमरा श्रवण करब। तो तार प्रथमे किछु कथा सार रयेछे आमरा शुनब। परिच्छेदे ग्रंथ प्रणेता श्री चैतन्य महाप्रभुर अवतारेर बाह्य कारणगुली विशद भावे आलोचना करेछेन। आदिपुरुष परमेश्वर भगवान श्रीकृष्ण रूपे तार लीला प्रदर्शन करार पर এই জগতে সেই লীলার দাস্য সখ্য বাৎসল্য ও মাধুর্য আদি চারটি রসে তার ভক্তের সঙ্গে প্রথম বিনিময়ের মহিমা প্রচার করার জন্য স্বয়ং ভক্তরূপে অবতরণ করতে মনস্থ করেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন বা সমবেতভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন। সাধারণত কোন যুগের যুগাবতার সেই যুগের জন্য নির্দিষ্ট যুগধর্মের প্রচার করেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল ভক্ত ও ভগবানের মধ্যে পূর্বোক্ত চারটি রসের মাধ্যমে সে দিব্য প্রেম বিনিময়ের মহিমা বিশ্লেষণ করতে পারেন। তাই এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার অন্তরঙ্গ পার্শ্বদবর্গ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন।
এই পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে সেই উদ্দেশ্যেই কেবল স্বয়ং শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য শাস্ত্র থেকে বহু প্রমাণ উদ্ধার করে প্রতিপন্ন করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মহাপুরুষের সমস্ত লক্ষণগুলির বিচার করে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবত্তাকে স্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহ তার শুদ্ধ ভক্তরাই অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহ তিনি অবতীর্ণ হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ও নিগুড়। তাঁর শুদ্ধ ভক্তরাই কেবল ভক্তিযুগের মাধ্যমে তাকে জানতে পারে। পরমেশ্বর ভগবান রূপে তার পরিচিতি গোপন রাখার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেন, কিন্তু তবুও তাঁর শুদ্ধ ভক্তরা তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের দ্বারা তাকে চিনতে পারেন। বেদ ও পুরাণে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে পরমেশ্বর ভগবানের প্রচ্ছন্ন অবতার বলা হয়। শ্রী অদ্বৈত আচার্য ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতার সমসাময়িক। তিনি জড়জগতের ভগবত বৈমুখ্য রূপ দুরাবস্থা দর্শন করে অত্যন্ত ব্যথিত হন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতরণ করে ভক্তিযুগের শিক্ষা দান করা সত্ত্বেও ভগবানের সেবার প্রতি কোনো তেমনি উৎসাহ ছিল না। এই কৃষ্ণ বিস্মৃতি ছিল অত্যন্ত প্রবল। শ্রী অদ্বৈত প্রভু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ মানুষকে ভগবত ভক্তির মার্গে উন্নীত করতে পারবে না। তাই অদ্বৈত প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র ও গঙ্গাজল নিবেদন করে তিনি এই ধরাধামে ভগবানের অবতরণের জন্য তার কাছে আরতি প্রকাশ করতেন। তার শুদ্ধ ভক্তদের প্রতি পরিতুষ্ট হয়ে ভগবান তাদের সন্তুষ্টি বিধানের জন্য তিনি অবতরণ করেন। এভাবেই শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্যের প্রেমার্তিতে তুষ্ট হয়ে এই জগৎকে প্রেম বিতরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। শ্লোক নম্বর এক। শ্রীচৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বীর্যতঃ সংগৃহ্ণাতি আকর ব্রাতাত অজ্ঞ সিদ্ধান্ত সতমনিন। অনুবাদ। আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি তাঁর সেই পাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খও শাস্ত্ররূপ আকর থেকে পরমতত্ত্বের সিদ্ধান্তরূপ অত্যন্ত মূল্যবান মণিরত্ন সমূহ সংগ্রহ করতে পারেন। শ্লোক দুই। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় হোক। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক। জয় হোক সমস্ত গৌরভক্তবৃন্দের। শ্লোক তিন। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ চতুর্থ শ্লোকের অর্থ শুন ভক্তগণ। আমি তৃতীয় শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। হে ভক্তবৃন্দ, দয়া করে তোমরা এখন পূর্ণ মনোযোগ সহকারে চতুর্থ শ্লোকের অর্থ শ্রবণ কর। শ্লোক চার।
अनार्पित चरिं चिरात् करुणयावतीर्ण कल समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां स्वभक्ति श्रियां हरि पुरट सुंदर द्युति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वः सचिनंदनः। अनुवाद, पूर्वे जा अर्पित हयनि उन्नत ओ उज्ज्वल रसमय निजेर सेई भक्ति सम्पद दान करार जन्य जिनी करुणावशत कलिजुगे अवतीर्ण हयेछेन स्वर्ण थेकेओ सुंदर द्युति समूहेर द्वारा समुद्भासित सेई सचिनंदन श्रीहरि सर्वदा तुमादेर हृदय कंदरे स्फुरित होन। এই শ্লোকটি শ্রী রূপ গোস্বামী বিরচিত বিদগ্ধ মাধবের প্রথমের দ্বিতীয় শ্লোক থেকে ভক্তিমূলক একটি নাটিকা থেকে এটা উদ্ধৃত হয়েছে, প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করলেন। পঞ্চম শ্লোক, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি ব্রজধাম সহ তার নিত্য আলয়গুলোকে নিত্য লীলা বিলাস করে থাকেন। তাৎপর্য, পূর্ববর্তী পরিচ্ছেদে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, তিনি নিত্যকাল তার পরমধাম গুলোকে অবস্থান করে সেখানকার অপ্রাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য ভোগ করেন। চিন্ময় ধাম কৃষ্ণলোকে ভগবানের নিত্যলীলাকে বলা হয় অপ্রকট, কারণ তা বদ্ধজীবের অগোচর। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু যখন তিনি আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন না তখন তাকে বলা হয় অপ্রকট বা অপ্রকাশিত। শ্লোক নম্বর ৬, ব্রহ্মার এক দিনে তেহ একবার অবতীর্ণ হয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে একবার তিনি তার অপ্রাকৃত লীলা প্রকট করার জন্য এই জড়জগতে অবতীর্ণ হন। শ্লোক ৭, সত্য ত্রেতা দ্বাপর কলি চারি যুগ জানি সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। আমরা জানি যে সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চারটি যুগ রয়েছে, এই চারটি যুগকে একত্রে এক দিব্য যুগ বলা হয়। একাতর চতুর্যুগে এক মনন্তর চৌদ মনন্তর ব্রহ্মার দিবস ভিতর। একাত্তরটি দিব্য যুগে এক মনন্তর হয়, ব্রহ্মার একদিনে চৌদ্দটি মনন্তর রয়েছে। তাৎপর্য, একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মনন্তর। চতুর্দশ মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন অর্থাৎ ১২ ঘন্টা অতিবাহিত হয় এবং সমপরিমিত কালে তার এক রাত্রি অতিবাহিত হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ ও গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলাপ্রসাদ দত্ত, যিনি পরবর্তীকালে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্য তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। শ্লোক ৯, বৈবশত নাম এই সপ্তম মনন্তর ২৭ চতুর্যুগ তাহার অন্তর। বর্তমান সপ্তম মনন্তরের মনু হচ্ছেন
সূর্যদেব বিবাসনের পুত্র বৈবস্বত হচ্ছেন, বৈবস্বত সূর্যদেব বিবাসনের পুত্র। তাঁর আয়ুষ্কালের ২৭ দিব্য যুগ অর্থাৎ ২৭ ইন্টু ৪৩,২০,০০০ সৌরবর্ষ গত হয়েছে। তাৎপর্য, ১৪ জন মনুর নাম হচ্ছে স্বয়ম্ভুব, সরিচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সার্বণী, দক্ষিণ সার্বণী, ব্রহ্ম সার্বণী, ধর্ম সার্বণী, রুদ্রপুত্র রুদ্র সার্বণী, রৌচ্য বা দেব সার্বণী এবং ভৌত্যক বা ইন্দ্র সার্বণী। এ হচ্ছে সর্বমোট ১৪ মনুর। শ্লোক ১০, অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। অষ্টবিংশতি দিব্যযুগের দ্বাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড়জগতে আবির্ভূত হন। তাৎপর্য, এখন বৈবস্বত মনুর কাল চলছে, এ সময় শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। প্রথমে অষ্টাবিংশতি দিব্যযুগের দ্বাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তারপর সেই দিব্যযুগেরই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার অর্থাৎ চতুর্দশ মন্বন্তরের মধ্যে একবার আবির্ভূত হন। প্রতিটি মন্বন্তরের আয়ুষ্কাল ৭১ দিব্য যুগ। ৪৩২ কোটি বৎসর সমন্বিত ব্রহ্মার একদিনের মধ্যে ৬ জন মনুর আবির্ভাব ও তিরুভাবের পর শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অর্থাৎ ব্রহ্মার একদিনের ১৯৭৫,৫৩,২০,০০০ বৎসর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সৌরবর্ষ অনুসারে এই জ্যোতিষী গণনাটি করা হয়েছে। শ্লোক ১১, দাস সখ্য বাৎসল্য শৃঙ্গার চারির চারিভাবের ভক্ত যত কৃষ্ণ তার বস। দাস সখ্য বাৎসল্য শৃঙ্গার, এই ৪টি দিব্য রস রয়েছে, এই ৪টি রসের ভাব সমন্বিত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। তাৎপর্য, দাস সখ্য বাৎসল্য শৃঙ্গার বা মাধুর্য, এই ৪টি রসের মাধ্যমে ভগবত ভক্তি সাধিত হয়। শান্তরসের মাধ্যমে যদিও পরমতত্ত্বের অপূর্ব মহিমা উপলব্ধি করা যায়, তবু এই শ্লোকে শান্তরসের উল্লেখ করা হয়নি। কারণ শান্তরস পরমতত্ত্বের মহিমা উপলব্ধির ঊর্ধ্বে প্রবেশ করতে পারে না। জড়বাদী দার্শনিকদের কাছে শান্তরস অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হলেও এই রস অত্যন্ত প্রাথমিক স্তরের, চিন্ময় জগতের পরিপ্রেক্ষিতে তা হচ্ছে সর্বনিম্ন স্তর। শান্তরসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, কারণ জ্ঞাতা ও জ্ঞেয়ের পরস্পর সম্বন্ধে উপলব্ধি হলে সক্রিয় দিব্যভাবের বিনিময় শুরু হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর ভক্তের প্রাথমিক সম্পর্ক হচ্ছে দাস্যরস, তাই এই শ্লোকে দাস্যরসকে ভগবত ভক্তির প্রথম স্তর বলে বিবেচনা করা হয়েছে। শ্লোক নম্বর ১২, দাস সখা পিতা মাতা কান্তা গণলয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তাঁর দাস সখা পিতামাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলাবিলাস করেন।
তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অবতরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ যখন তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার কার্যকলাপ সম্বন্ধে অবগত হন, তখন তিনি তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন মুক্ত হন। এভাবেই তার বর্তমান জড়দেহ ত্যাগ করে মুক্তি লাভ করার পর জন্মমৃত্যু সমন্বিত এই জড়জগৎ তাকে আর ফিরে আসতে হয় না। পক্ষান্তরে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানা হলে হৃদয় পূর্ণতা প্রাপ্ত হয়। জড়জগতের অস্তিত্ব অপূর্ণ, জড়জগতের মানুষ একে অপরের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, দাম্পত্য আদি পাঁচটি সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত। এই পাঁচটি সম্পর্কের মাধ্যমে মানুষ অত্যন্ত জড় আনন্দ উপভোগ করে, কিন্তু জড়জগতে এই পাঁচটি সম্পর্ক হচ্ছে চিন্ময় জগতের পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য ও পূর্ণ আনন্দময় সম্পর্কের বিকৃত প্রতিফলন মাত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সঙ্গে জীবের সেই নিত্য সম্পর্ককে পুনর্জীবিত করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। তাই তিনি ব্রজধামে তাঁর অপ্রাকৃত লীলাবিলাস প্রকাশ করেন, যাতে মানুষ সেই লীলাবিলাসের মাধ্যমে তাঁর প্রতি আকৃষ্ট হয়ে এই জড়জগতের সমস্ত কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। তারপর সমস্ত লীলাবিলাস প্রদর্শন করার পর ভগবান অপ্রকট হন। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর ধ্যান, অন্তর ধ্যান করি মনে করে অনুমান। এই ইচ্ছাক্রমে পর্যাপ্তভাবে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। অন্তর্ধানের পর তিনি মনে মনে অনুমান করেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেমভক্তি দান করিনি, ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। তাৎপর্য, ভগবান চরাচর প্রেমভক্তি দান করেন না, কিন্তু সকল কর্ম ও মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হয়ে এই প্রেমভক্তি লাভ না করতে পারলে জীবনে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায় না। তাই ভগবান সচরাচর প্রেমভক্তি দান করেন না। শ্লোক 15। সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি। পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই বিধিভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেমভাব প্রাপ্ত হওয়া যায় না। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোরহিত। আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, কিন্তু শ্রদ্ধার প্রভাব যখন শিথিল, যে প্রেম তা আমাকে আকৃষ্ট করে না। তাৎপর্য, তাঁর আবির্ভাবের পর শ্রীকৃষ্ণ বিবেচনা করেন যে দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর্য রসে ভক্তদের সঙ্গে তার যে প্রেমময় সম্পর্ক, তা তিনি সমগ্র জগতের কাছে বিতরণ করেননি। বৈদিক শাস্ত্র থেকে ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে কেউ ভগবত ভক্তে পরিণত হতে পারেন এবং শাস্ত্র নির্ধারিত বৈধিভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করতে পারেন, কিন্তু তাঁর দ্বারা ব্রজবাসীদের নিগূঢ় কৃষ্ণপ্রেমের সম্বন্ধে অবগত হওয়া যায় না। বৈদিক শাস্ত্রে
निर्धारित वैधिभक्ति अनुशीलन करार माध्यमे वृंदावने भगवान लीलार मर्म उपलब्धि करा जाए ना। शास्त्र निर्देश अनुसरण करार फले भगवान महिमा उपलब्धि करा जेते पारे, किंतु तार माध्यमे भगवान संगे अंतरंग सम्पर्के जुक्त होवार सुजोग लाभ करा जाए ना। भगवान महिमा सम्बन्धे अवगत होवार अत्यधिक प्रचेष्टार फले भगवान संगे प्रेममय सम्पर्के जुक्त होवार सम्भावना ह्रास पाए। भगवान संगे भक्तेर एई प्रेममय सम्पर्क सम्बन्धे शिक्षादान करार जन्य भगवान श्रीकृष्ण श्री चैतन्य महाप्रभु रूपे अवतीर्ण होते मनस्थ करें। श्लोक नंबर 17। ऐश्वर्य ज्ञाने विधि भजन करिया वैकुंठ के जाय चतुर्विध मुक्ति पाइया। संभ्रम श्रद्धा सहकारे वैधभक्ति अनुशीलन करे भक्त चार प्रकार मुक्ति प्राप्त हुए वैकुंठे गमन करें। श्लोक नंबर 18। साष्टी सारूप्यार सामीप्य सालुक्य साजुज्य ना लय भक्त जाते ब्रह्म ऐक्य। ये चार प्रकार मुक्ति हे साष्टी भगवान मत ऐश्वर्य लाभ करा, सारूप्य भगवान मत रूप प्राप्त हवा, सामीप्य भगवान पार्षदत्व लाभ करा एवं सालुक्य भगवान लोके बास करा। भक्तरा कखनो साजुज्य मुक्ति ग्रहण करें ना, क्यों ना ताले ब्रह्मेर संगे एकीभूत हो जाते हैं। तात्पर्य शास्त्र निर्देशित विधि अनुसारे भक्ति जोग अनुशीलन करार माध्यमे ये चार रकमेर मुक्ति लाभ है, किंतु जदियो भक्तरा साष्टी सारूप्य सामीप्य और सालुक्य मुक्ति लाभ करते पारें, किंतु तारा कखनोई एई धरनेर मुक्ति आकांक्षा करें ना। कारण भक्त भगवानेर सेवा कराई सम्पूर्ण भावे सन्तुष्ट थाकें। पंचविध मुक्तिर पंचम मुक्ति साजुज्य वैधिभक्ति अनुशीलनकारी भक्तरा कखनो ग्रहण करें ना। साजुज्य मुक्ति बा परमेश्वर भगवान देह निर्गत रश्मि छटा ब्रह्मज्योतिते लीन हो जावार आकांक्षा केवल निर्विशेषवादीराई करे थाके, भक्त कखनो साजुज्य मुक्ति ग्रहण करें ना। जुगधर्म प्रवर्ताइमो नाम संकीर्तन चारि भाव भक्ति दिया नाचामु भुवन। आमी स्वयं এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভক্তদের ভগবানের পবিত্র নাম সংকীর্তন কীর্তন করাব। ভগবত ভক্তির চার প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাব। শ্লোক নম্বর 20। আপনি করিমু ভক্ত ভাবঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তি যুগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। তাৎপর্য কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি সাষ্টি সারূপ্য সামীপ্য অথবা সালুক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না। কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকার ইন্দ্রিয় তর্পণ। শুদ্ধ ভক্ত তাঁর নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না, তার ব্যক্তিগত সুখ স্বচ্ছন্দের জন্য কিছু দেওয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না। কারণ প্রেমময় সেবার দ্বারা परमेश्वर भगवान सन्तुष्टि विधान कराई हे एकमात्र वासना। ये सर्वोच्च स्तर भगवत भक्तिर शिक्षा केवल भगवान ही दान करते पारें। ताई भगवान जखन कलिजुगे अवतार रूपे युगे भगवान आराधना प्रकृष्ट पंथा हरे कृष्ण महामंत्र कीर्तनर महिमा प्रचार करार जन्य स्वयं अवतीर्ण हन, तखन तिनी शुद्ध भक्तिर स्तरे स्वतस्फूर्त प्रेमजनित भगवत सेवार पद्धतिओ प्रदान करें। তাই পারমার্থিক জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগবান স্বয়ং
ভক্তভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।